ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরী বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজের ভবন উদ্বোধন ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ একাডেমিক ভবন তিন উদ্বোধন ও প্রথম ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্যের বিদ্যাপীঠ কলেজ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই একাডেমিক ভবন উদ্বোধন ও প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পূর্বে ফিতা কেটে একাডেমিক ভবন তিন উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে ও দানবীর মহেশ ভট্টাচার্য কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ কাজী জহিরুল ইসলাম পাটওয়ারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মুজিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব সাফায়েত মিয়া, উপপরিদর্শক রোকসানা ফেরদৌস মজুমদার, বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র সাহা, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সমাজসেবক আব্দুল হাকিম বুলবুল, শফিকুল ইসলাম শফিক, খালেদ মোশারফ, দীপু রোমান মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহেশচন্দ্র ভট্টাচার্যকে সম্মান জানানোর জন্য উনার নামে কলেজ প্রতিষ্ঠিত করে মুনতাসির মহিউদ্দিন অপু যে উদ্যোগ নিয়েছে তার এই উদ্যোগে স্যালুট জানাচ্ছি। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান টিকে থাকবে, এই প্রতিষ্ঠান আলো জ্বালবে। আপনারা আজকে যে উপস্থিতি দেখালেন তাতেই বোঝা যায় এই প্রতিষ্ঠান শত শত বছর টিকে থাকবে। যতদিন বিটঘর গ্রামের অস্তিত্ব থাকবে ততদিন এই প্রতিষ্ঠান আলো ঝরাবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।